देखाई दियो चलो खबाट चलाई नियो धरी मो हात तुम प्रभु मु तो दास तो दासानु दासर दास तुम प्रभु मु तो दास तो दासानु दासर दास মানে আমি তো জানি সে হচ্ছে সেই ভগবান আমি লোক তো কবে আজি বি যে ইম্প্রুভ বি করছেন আগুন তাঙ্ বি গোড় বি টণা হয়েছে এমতি বি তাঙ্ক বি গোড় বি টণা হচ্ছে আমি তো ছুয়াটি বেড়ে তো আমি যাইছু সে জাঁচু বি আমি সি আমি ভগবান আউ কাপাই কিন্তু আমি জানি কিন্তু ভগবান সব যে এতে কাম কলে আপনার এত কাম করছেন বলে আমি কোন দেখিছু কি সেটা প্রমাণ কম আছে প্রমাণ মিলুছে আমি এত কাম করছেন বলে আমি তো এপর্যন্ত বি গ্রহণ করিছু আমার ঘরে বিগ্রহ বি অছন্তি বি আপনি দেখতেবে এতে হাত প্রতিঘাতরে আপনি গ্রহণ করিবে আজ্ঞা যো মানে লোক নিন্দা করছেন আপনকো লোক নিন্দা বি করুছন্তি বি এবে বি মুবি গড়া ল্যাব রে বি কাম করছি মতে বি নিন্দা করছেন তারপরে বি মু তো হেই করছি না মানুছি না ভগবান হিসাবে ভগবান কেমতি আপনক এইঠে তো বড় দেব যো অছন্তি আপন কেমতি কোন সে ভগবান হেলে সে তো আমো কইন্দ ভগবান আচ্ছা আপনি কোন তাঙ্কর অলৌকিক শক্তি দেখিছেন ভগবান কহুছন্তি আমি যা বি দেখিছু ভাই মানে সেটা আমি সে জায়গার যদি আপন বি থিবে আমি ধর আমি অছু আমি অনুভব করছু যে বি আমি আউকে ধর কহিবু যদি সে অনুভব করিবে কি কেবে করিবে নি সে নিজে মানে সেথে পসিলে যে অনুভব কিছু না কিছু কার কিছু ক্ষতি ন হলে সে কেবে অনুভব করনি সে আমি কোন পাইছু তা আমি সেটা জানছু না আপন যদি আমাকে পচারছেন আমি কহিলে বি যে আপন বিশ্বাস বি করিবে আমি কেতে এমিতে অলগে কে কেতে বি দেখিছু কোন কইবু আউ তাহলে এই বাদ বিবাদের কেমতি কোন ছন্দি বাদ বিবাদ তো লোক বি কেতে কোন কহিবে বি এটা আমি জানিছু কিন্তু তা লোক ঘরে কম বি কল কর যায় করা যাই পারিব তাঙ্কর কথা উঠিছিলা যেতবেলে সে যে ইয়ে ইয়ে গায়রু সিমেন্ট গায়রু খির বাহারিবা এটা এটা কিন্তু সত্য কথা আমি বি দেখিছু সিমেন্ট গায়রু খির বাহারতিলা আর যে পাইপ ফাইপ সিস্টেম যে কলে এটা মিছ কথা তো প্রুফ করি পাইলে নি সেতবেলে প্রুফ করি প্রুফ এবে সত্যটা কে প্রুফ করুছন্দি কি এবে সব মানে অন্ধবিশ্বাস মিছ সব এবে তো সব এই দুনিয়ারে সব তো সে চাললাম বাবা কোন এমতি কিছু সব কথা অলৌকিক শক্তি বা এসে থিলা বাবাঙ্কর এমতি কিছু হ্যাঁ থিলা থিলা বা কৌচি আমি আমি মুমে কো ছুয়াটি বলে আমি দেখুছো থিলা বাবা মানে বাপা মা যদি ভুল করিবে আমি তো সে ভুল দেখিলু না লোক কবে তো বাপা মা ভুল আমি হেলে জানিবো কেন ভুল বলি কিছু আমি দেখিলে সিনা ভুলটা কইবু না কেমতি কম ভুল কই পারিবু কাহিকি না ফার্স্ট যে সে ঝিওটা স্টেটমেন্টটা দেলা ঠিক স্টেটমেন্টটা দেলা তারপর যে চেঞ্জ কলা যে সেকেন্ড টাইম সেটা পচারিয়া কথা কম্পানি চেঞ্জ কলা এটা কিন্তু লুচাই দেলে মানে দবাই দেলে সে কেসটাকে আপনি বি দেখিপারতি সে নিউজ বি সেদিন নিউজ বি দেখেন ফার্স্ট যে স্টেটমেন্ট দেলে মতো এমতি ইয়ে কলে ফলো কলে এমতি কইলে মু তোমাকে মারিদেবি তুমি তাঙ্ক সাথে যাও সে ঝিও পুঁ যে সেকেন্ড টাইমটা যে চেঞ্জ কলা সে পচারলে নি তুমি কেন চেঞ্জ কল বলে ফার্স্টে তাহলে গোলকুন্ডা হোটেল যা কোন বাবা গোলকুন্ডা হোটেলে বসিছেন সত কেবে তা ইয়েটা দেখেছেন কি সে ঝিও সহিত শহিচন্ত কি খাওছেন কোণ খালি বসছেন সি সারথি কি কিয়ে বসছে সেটা কি জাঁব বুঝিপারছেন কথাটা কি সি সারথি কি কিয়ে অবি আপন যাবে মু কইদেবি হে দেখো সে ভাই বসছেন আপন বসছেন কি কিন্তু দেখাও ঠিক জায়গা তাকে ফেসটা দেখাও ফেসটা এমিতে বি কম্পিউটার বি এমিতে বি এপে বি সিস্টেম বি কর দউছি আপন ফেস বি ইয়ে কর দউছি পারছি তাঙ্কর এয়ার টিকেট মিলিলা সে জায়গার হোটেল টিকেট মিলিলা সি যাইছেন সত কিন্তু সি বি এমিতে বি তীর্থ পাই বি যাঁতি সি তীর্থ পাই যে বাহার কোন কথা আমি ছোট বেলা আমি এত কথা জানো সত্য কথা মু তো এবে তো গ্রহণ করছি করিবু গণ আমি তাঙ্কর জানি আমি জানি কি পুরা গোটা রক্তরে মিশি যাচ্ছে গ্রহণ করিবু গণ যে যেতে কহিলে বি ভাই আমি ছাড়ি পারবো আজ্ঞা আমি ধর্মগুরু গ্রহণ করি বিবাদীয় গ্রহণ করুন যেহেতু সে বিবাদীয় নুহেন কারণ তাঁর নাঁরে কৌশি প্রমাণ যোগ্য আজি যাকে বাহার না জনে নির্দিষ্ট চ্যানেল তাকে এসব ধন্দা করাইছি কারণ তার স্বার্থ কোণ হানি আসত সে থেলে ভগবান আমি এবে অনেক ভগবান আর সবলে রহবে তার প্রতিক্রিয়া পরীক্ষা আমি দিয়ে সারিছু তা প্রভু আমি দিয়েছেন আমি ঘরে যদি কৌশি কথা ঘর পরিবার ভিতরে ডিস্টর্বান্স হয় মুটি ভাষা টিকি খারাপ করে দিয়ে সেটি মতো বিগড়ে এই ভাষা কাহিনী তু কলু না কম করছেন না যেহেতু আমি যদি কৌশি ক্ষেত্রে ডাকিছু কৌশি কার্যপ্রাই ডাকিছু সাগে সাগে উত্তর মিছে আমি আমাকে মিছে আর সি বি লোক বহু ছোট নেগড়াই ভাল বি হয়েছেন মু নিজে তার সাগরে বহু লোক ভালো করছেন অবস্থায় মু পাখের বি রয়ে বহু জিনিস প্রমাণ মু দেখিছি তাঁর আর যে মিছরে কলে গাই কথা মনে রাখুন গাই দুইয়া কথা মিছরে কলে পাইপ লাগিছে খোলা হব কাহিঁ দেখুন অভিযান খোলা হয়নি না পাইপ বি না যেটা প্রমাণ করার কথা কৌছেন মতো এই গোটে চ্যানেল কথা চাঁদ বঙ্গ ঘরে কে তুমি ভগবান কেমি মানুছ তাকে জেল পলাই গেলে কাহিঁ কাহিঁ আগুর জাঁপারে কাহিঁ মু কোশ্চিন কলি মো অভিজ্ঞ মঙ্গলা মাগুন সে ভগবান ঠাকুরাণী না
ହନୁମାନଙ୍କୁ ଭଗବାନ ମାନୁଛେ ନା ହଁ, ଆପଣ ବାପା ମା' ପୂଜା କରୁଛନ୍ତି ନା ହଁ, ଯେତେବେଳେ ଆଖି ତାଡ଼ି ଦେଉଛନ୍ତି କାଳୀ ମନ୍ଦିରରୁ, ଯେତେବେଳେ ଲକ୍ଷ୍ମୀ ମୂର୍ତ୍ତି ନେଇ ପଳାଉଛନ୍ତି, ସେତେବେଳେ ସେ କାହିଁ ଦେଖାଦେଉନାହାନ୍ତି କ'ଣ ପାଇଁ? ଆମେ ତାଙ୍କୁ ଭଗବାନ ମାନିଛୁ ନା, ତେଣୁ ଇଏ ସେମିତି ସେ କଥା ସିଏ ଜାଣିଥିବେ ଆଉ ସେ ଦେଖାଦେବେ କି କ'ଣ କରିବା ଆଗିଲା ଭବିଷ୍ୟତ ମନାନ୍ତୁ। ନିଶ୍ଚିତ ସତ୍ୟର ଜୟ ଅଛି ଆଉ ମାନ୍ୟବର ହାଇକୋର୍ଟ ଏବେ ଯେଉଁ ଦେଇଛନ୍ତି, ସମସ୍ତେ କ'ଣ କହିଲେ ନା ଆଉ ଆସିବ ନା ଆଶ୍ରମ ଭାଙ୍ଗିଦେଲେ, ଆଶ୍ରମ ସିଲ୍ କରିଦେଲେ, ତାଙ୍କ ମାଆକୁ ବିଦା କରିଦେଲେ ମଝିରେ ହାଲା କଲା ଏଇଠି ବାଲା, କିନ୍ତୁ ମାଆ ସେଇଠି ଅଛନ୍ତି, ପିଲା ସେଇଠି ଅଛନ୍ତି, ଗାଈ ସେଇଠି ଅଛି, ଇଏ ସବୁ ଫଲ୍ସ ନ୍ୟୁଜ୍ ବାହାରୁଛି। କ୍ଷୀର ଯେତେବେଳେ ପ୍ରଭୁ ଚାହିଁବେ ସେ ଦେବେ, ପ୍ରଭୁ ତ ଚାହିଁବେ, ଆମେ କ'ଣ ତାଙ୍କ ଉପରେ କିଛି ଆମେ କରିପାରିବା? ମୁଁ ଦେଖିଛି ଏମିତି ଶହ ଶହ ହଜାର ହଜାର ଲୋକ ବି ଦେଖିଛନ୍ତି ଆମ ଏଇ ବିଗ୍ରହ, ଯେଉଁ ବି ଏଇ ବିଗ୍ରହ ପୁଷ୍ଟ ବିଗ୍ରହ, ଏଠୁ ମହୁ ଝରିଛି, ମୁଁ ବହୁ ଲୋକଙ୍କୁ ମୁଁ ଆଣିକି ଘରେ ଦେଖେଇଛି, ତାକୁ କାହାକୁ ବିଶ୍ୱାସ ହେବ କାରଣ ହେବ, କିନ୍ତୁ ମୁଁ ଅନୁଭବ କରିଛି। ଦୁର୍ଘଟଣା ଘଟିଲା ଯାହା ହେଲା ସେଇଟା ପ୍ରଭୁଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶ ଆମକୁ ନାହିଁ, ତାଙ୍କର ଯଦି ତାଙ୍କ ନୀଳା ଥିବ, ଯଦି କିଛି ଧାନ ରହିକି ଅଗାଡ଼ି ପଳେଇଯିବାର ଥିବ, ଯଦି ସେଇଟା ଯଦି କିଛି ତାଙ୍କ ବାଛିବାର ଥିବ, ଯେଉଁ କଲେ ଜେଲ୍, ସେ ବିରାଟ ଗାଦିରେ ସେ ଥିଲେ, ସେଠି ରହୁଥିଲେ କିଛି ସାଧନା କରିପାରିବେ, ସେ ସାଧନା କରୁଥିଲେ। ତା'ପରେ ଏବେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହୁଛି, ଯଦି ଜେଲ୍ ଯିବେ, ଜେଲ୍ କର୍ମଚାରୀ ପଚାରିବେ ଠିକ୍ ସେ ସେଠି କ'ଣ ସେ ପ୍ରଭୁ କରୁଥିଲେ, କ'ଣ କ'ଣ ନିଆ କରୁଥିଲେ, ସେ ଜେଲ୍ କର୍ମଚାରୀମାନେ କହିବେ, କାହିଁକିନା ନ୍ୟୁଜ୍ ଗଲେ କ'ଣ ହେବ ନା ସେ ତାଙ୍କ ଉପରେ ପ୍ରେସର୍ ପଡ଼ିଯିବ। ଯଦି ବର୍ତ୍ତମାନ ବାବା ଯଦି ଶୁଣନ୍ତୁ, ବାବା ଯଦି ପ୍ରବଚନ ଦେବେ ନା କହୁଛୁ ଗ୍ରହଣ କରିବେ, ହଁ ଆମେ ଏବେ ମାନେ ଶହେ କୁ ଶହେ ଗ୍ରହଣ କରିବୁ, ଆଉ ଆମେ ଜାଣିଛୁ ଆମ ପାଇଁ ସେ ଭଲ ଭଗବାନ, କାହା ପାଇଁ ହେଇପାରେ? ମୁଁ ଧର ମାନିବି, ଓ ଲୋକ ଆମର କିଛି ଲୋକ ଲକେଟ୍ ଓହ୍ଲେଇ ଦେଲେ, କାହିଁ ମୋ ବାପା ବର୍ତ୍ତମାନ ବାପା ମୁଁ ଡାକୁଛି, ରୋଜଗାର କରୁଛି, ଚାକିରି କରୁଛି, ବାପା ଯେ ଚାକିରି କମିଯିବ କି ବଳବସ ଚାଲିବ, ମୁଁ ତାକୁ ଖରାପ ଭାଷା କହିବି? ଇଏ କି ଯେଉଁମାନେ ତାର ଡେଡିକେଟ୍ ସେ ଅଛନ୍ତି ସବୁ ବୁଢ଼ା ତର ପ୍ରବଚନ ଦେଇଥିଲେ, କହିଲେ ଯେ ଧାନ ଆମର ରହିବେ ଅଗାଡ଼ି ପଳେଇବେ, ସେଇଟା କାହିଁ ସେ ନ କରିଥିବେ, ନୀଳା ଖେଳାକୁ ନ କରିଥିବେ? ଆଉ ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ ଆଗକୁ ରୁହନ୍ତୁ, ସେ କ'ଣ ନୀଳା କରିବେ ଆପଣମାନେ ହିଁ ଜାଣିବେ, ସେଟା ଆପଣମାନେ ଯିବେ ଶୁଣିବେ। ସେତେବେଳେ ତାଙ୍କୁ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ବାରିମୂଳ ମନା ମନା ନାହିଁ, ବର୍ତ୍ତମାନ ଇଏ ଅପିଲ୍ କରୁନାହାନ୍ତି, କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଆସିବା ପାଇଁ ଅପିଲ୍ କରୁଛନ୍ତି। ମୁଁ ଜଣେ ସାଧୁ ସନ୍ତ ଲୋକ, ମୁଁ କିଛି ଲୋକ ନେଇ ଚଳୁଥିଲି, ମାନେ ଖାଉଥିଲି ପିଉଥିଲି, ବର୍ତ୍ତମାନ ମୁଁ ବଞ୍ଚିବି କେମିତି? ତେଣୁ ସିଏ ଅପିଲ୍ କରିଦେ, ମୋତେ କିଛି ପରମିଶନ ଦିଆଯାଉ, କିଛି ସାଧୁ ଯେଉଁ ଭକ୍ତମାନଙ୍କ ସହ ମିଶେ, ତ ସେଇଟା ପରମିଶନ ଦିଆହେଇଛି ଯେ 200 ଲୋକ ଭିତରେ ତ କରିବ, ସିଏ 200 ଆରମ୍ଭ ହେଇଛି, ସିଏ ତ ଆରମ୍ଭ କରୁନାହାନ୍ତି ଯେ ମୁଁ ଯିବି ବୋଲି କେନ୍ଦ୍ରାପଡ଼ା, ସିଏ ବି ଆଗରୁ ଆମ ଭିତରେ କହିଛନ୍ତି ଯେ ବର୍ତ୍ତମାନ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଯିବାର ନାହିଁ, ଯଦି ଯେବି ଯେଉଁ ଭଳିଆ ଆସିଛି ମୁଁ ସେଠୁ, ତା'ର 10 ଗୁରୁ ସେଇ ଟାଇପ୍ରେ କରିକି ମୁଁ ଯିବି, ଆସି ଆପଣମାନେ ଦେଖିବେ।